বোজং কুচুং মাধুমিক রেংনগ দাল বিদাল জংচাল অংমতি নেই মেরন আফ্রিকা টি এস ইউ নি দল সাবাদল আচল কেন্দ্র কমিটি আচুফাং নেতাজি দেবরমা টি কমতিনে সুজিত চোপড়ানো খবই কুবন সামতানের বাহাজনী পান্ডা কেঙ্কা আমরা গাইব আচলো খরাং জায়গা হোস্টেল নতুন তৈ নাইট গার্ড হোস্টেল ওয়ার্ডেন নি দাল বিদাল জংচাল তোমানে আবরণতই নেই খরাং তিছু নাকি তীব্রা সাশ্রেমনাই রক আর তোমার তৈনে দেব হামগারি খাইনি ককব্রক সাবজেক্ট গ খরংনি ফ্রেনাই চিতু জানান খবৈনি খরাং তিছু ব্রক আসল মেমোরান্ডম জাফ্রিকা তৈ ডাক ডাকি অজঞ্জাল হাকজাল খাইন বাকিব জাফ্রি নাহারতু হি ব্রক সাবৈকা বজ্জুং স্কুলে হোস্টেলের নানা রকম সমস্যা নিয়ে আমার সাথে রয়েছেন টিএসইউ কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা, এদিকে অভিনব আর এদিকে আলেকজান্ডার জমাতিয়া রয়েছেন। আমরা আজকে হোস্টেলের যে সমস্যা, এখানে মূলত তাদের পানীয় জলের সমস্যা, তারপরে এখানে আমরা নাইট গার্ডের যে সমস্যা রয়েছে, হোস্টেল ওয়ার্ডেন এবং ককব্রক টিচারের যে সমস্যাগুলো আমরা নিয়ে আজকে এখানে এইচএমের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। তো এইচএমের সঙ্গে কথা বলে জলের সমস্যা যেটা রয়েছে হোস্টেলের নাইট গার্ডের, তার বাকি সমস্যাগুলো যেটা রয়েছে এটা তারা দেখবেন এবং সমস্যার সমাধান করবে বলে আমাদেরকে প্রতিহত বা আশ্বাস দিয়েছেন। তো আমরাও আশ্বাসিত হয়েছি, সামনের দিনে আমরা আশা করব সমস্যাগুলির সমাধান হবে। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখার বিষয় এটা হলো, আমরা দেখেছি বিগত দিনে বিজেপি এবং আইপিএফটি বলুন যে আমাদের এখন যে সরকার রয়েছেন, যে গভর্নমেন্ট রয়েছেন, তারা অনেকগুলো বড় বড় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করেছিল যে তারা তিপ্রাসা দরদি তিপ্রাসাদের জন্য ককব্রক ভাষাকে ডেভেলপ করার জন্য প্রত্যেকটা স্কুলে ককব্রক টিচার নিয়োগ করে চলছে। কিন্তু বাস্তবে আমরা আগরতলার বজ্জুং স্কুল, যেটা অন্যান্য স্কুলের মধ্যে একটা স্কুল পড়ে, এই স্কুলে এসে আমরা দেখতে পেলাম কি ককব্রকের একজন মাত্র শিক্ষক নেই এখানে। এটা সবচেয়ে ভাবার বিষয়, কারণ যে স্কুলে সবচেয়ে এসটি স্টুডেন্ট বেশি, এই স্কুলে কিন্তু একজন মাত্র ককব্রক শিক্ষক। বেবট জানি না।